হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি আমার নিউ রেসিপিতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে খুবই মজাদার এবং খুবই সহজভাবে চুলায় কিভাবে পিজা হাটের মতো পিজা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। তো পিজা তৈরি করার জন্য আমি হালকা গরম কুসুম গরম পানি নিয়েছি, যেটা হাতে শোয়া যায় সেরকম পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, ইস্ট আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, পানির সাথে অ্যাড করছি। তো একটি র্যাপিং পেপার দিয়ে 20 মিনিট মতো আমি এটাকে রেখে দিব রেস্টে। এর মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে। যখন দেখতে পাবেন যে ফুলে উঠেছে তখনই বুঝতে পারবেন পারফেক্টলি ইস্টটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা, লবণ দিয়ে আমি একটি আর্মি সাইজে আমি নেড়ে নিচ্ছি। তো এখন আমি হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিব। তো হাত দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি, কষিয়ে ডোটা তৈরি করতেছি। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে আবার ডোটা বেশি নরম হয়ে যাবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি মুরগির টয়লেট মাংস নিয়েছি, যেটা কোনো হাড়গুড় নাই, ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে। এর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচ, লবণ, সয়া সস দিয়ে আমি এখন একটি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে, এগুলোকে আমি র্যাপিং পেপার দিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন ক্যাপসিকাম কেটে নিব। পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইস করে নিচ্ছি, রেড কালারেরও নিয়েছি। তো ক্যাপসিকাম আমি দুইটা কালার নিয়েছি, রেড কালার এবং গ্রিন কালার। আপনার চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। তো এর মধ্যে আমি সসেস কেটে নিচ্ছি, আর পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। সসেসটা দিলে আরো বেশি পিজাটা টেস্ট হয়। সসেসগুলো দেখুন কি সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। তো 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিগুলো। তো আমি অল্প তেলের মধ্যে মুরগিগুলো ভেজে নিচ্ছি, কিউব করে কেটে রেখেছিলাম মুরগি মাংসগুলো। এগুলো কিন্তু কোনো হাড় টাড় দেওয়া যাবে না। তো ভাজা হয়ে গিয়েছে মুরগির মাংসগুলো। তো এখন আমি যে ডোটাকে রেস্ট রেখেছিলাম সেটা দেখুন কি সুন্দর আরও সফট হয়েছে এবং পারফেক্টলি পারফেক্টলি পিজার ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটা স্টিলের ট্রেতে আমি এখন তেল ব্রাশ করে নিয়েছি। তো এর মধ্যে পিজাটা ডোটাকে দেখুন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে একটা তো গোল শেপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু বেলুন দিয়ে বলি নাই, হাত দিয়ে টেনে টেনে গোল শেপ করে নিয়েছি। স্টিলের ট্রেতে দিয়ে চেপে চেপে সুন্দর করে পিজা শেপ দিয়ে নিচ্ছি। তো একটা কাটা চামচের সাহায্যে একটু একটু জায়গা জায়গা সিদ্ধ করে দিচ্ছি। তো আমার ঘরে করা সস, পিজা সস, পিজা সসটাকে আমি প্রথমে রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মুরগিগুলো, ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ গ্রেট করে। চিজের ব্যাপারটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, বেশি কম। তো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, যে যেভাবে সাজিয়ে নিতে পারেন। তো ক্যাপসিকাম গুলো দিয়ে এখন আবার মোজারেলা চিজ গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সসেস গুলো উপর দিয়ে এখন আবার চিজ গ্রেট করে দিয়েছি, আর স্লাইস চিজও দিয়েছি, উপর দিয়ে সাজিয়ে নিয়েছি। তো চুলাতে আগে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম হাঁড়িতে, তো আমি পিজা ট্রেটা দিয়ে দিলাম স্ট্যান্ডে। প্রথম 10 মিনিট আমি হাই হিটে রাখবো, পরে 20 মিনিট আমি লো আঁচে রেখে দিব। ত্রিশ মিনিটে পিজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন আপনারাই কত সুন্দর ফুলে, একদম পারফেক্টলি পিজা হাটের পিজার মতো তৈরি হয়ে গিয়েছে। তো আমরা বাড়ি গিয়ে পিজা খাওয়াতে কোনো মানে হয় না, আমরা ঘরে বসে এরকম পিজা তৈরি করে সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খাওয়া যায়। তো দেখুন কী সুন্দর ইজিভাবে ট্রে থেকে মোল্ড আউট হয়ে গিয়েছে। তো এরকম একটা পিজা হলে আর কি লাগে, এত টেস্ট হয়। আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখুন কত সুন্দর একটা পিজা ঘরে সবাই মিলে খেয়ে নিতে পারবেন। তো আমি এখন পিজাটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর পিজাটা তৈরি হয়ে গিয়েছে, আর রুটিটাও কত সুন্দর সফট হয়েছে এবং কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এরকম একটা পিজা হলে আর তো কিছু লাগবে না, রাতে ডিনারও হয়ে যায়। রাতে ডিনারে একটা পিজা, এক পিস পিজা খেয়ে নিলে আর কিছু লাগবে না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমি আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।